কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের দেওয়া মাদার অব ডেমোক্রেসির সম্মাননা ক্রেস্ট খালেদা জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ তার হাতে তুলে দেন জানতে চাইলে রাত সোয়া নয়টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তিনি অর্থাৎ খালেদা জিয়া খুশি হয়েছেন এর আগে দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পাওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি বলেন গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠন খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি পুরস্কার দিয়েছে এ সময় তিনি ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের দেখান ঢাকার কানাডা কমিশন সম্মাননা প্রদানকারী সিএইচআরআইওকে আইওকে স্বীকৃতি দিয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব সম্মাননা ক্রেস্ট ও সনদে দেখা যায় ডেমোক্রেসি হিরো ক্যাটাগরিতে খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি পুরস্কার দেওয়া হয়েছে তাতে উল্লেখ আছে বাংলাদেশে ও বহির্বিশ্বে অনগ্রসর জনগণের জন্য গণতন্ত্র মানবাধিকার শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কার দেওয়া হয়